ক্লাসিক সিগারেটের প্যাকেট হাতে গুজতেলেই প্রার্থী হওয়া যাবে না। পুরোপুরি প্রার্থী হতে গেলে ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে, স্বচ্ছ ভাবমূর্তি রাখতে হবে। গোবরডাঙ্গায় তৃণমূলের দলীয় যোগদান মেলা সভায় প্রকাশ্যে এমনই মন্তব্য করলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী। এবার এই মন্তব্য নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। গোবরডাঙ্গার বিজেপির মণ্ডল সভাপতি আশিস ব্যানার্জি কটাক্ষ, তাহলে কি বোঝা গেল যে সিগারেটের প্যাকেটেই তৃণমূলের প্রার্থী? তবে শুধুমাত্র সিগারেটের প্যাকেট নাকি, ওর মধ্যে আর অন্য কিছু আছে তৃণমূল প্রার্থী হতে গেলে? টাকার মাধ্যমে তৃণমূলের প্রার্থী হওয়া যায় এবং সিগারেটের প্যাকেটে নেতার বক্তব্য পরিষ্কার, তাই সাধারণ মানুষ বিচার করবেন, গোবরডাঙ্গার মানুষ বিচার করবেন আগামী দিনে পৌরসভা নির্বাচন নিয়ে, বিষয়টি শুনেছেন সাধারণ মানুষ। তবে নারায়ণ গোস্বামী তার বক্তব্যে অনড়। তিনি বলেন, যেটা বলতে চেয়েছি সেটা হলো কোনো নেতাকে আলাদাভাবে তোষণ করে বা তৈল মধ্যম দিয়ে দলের টিকিট পাওয়া যাবে না। টিকিট পেতে গেলে ওয়ার্ডের মধ্যে সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। আগে কি হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নিয়েই বলছি, কোনো রকমের বল প্রয়োগ নয়। এবার কেউ বল প্রয়োগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। উত্তর চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, স্টিং নিউজ। আরো যারা আছে, প্রদীপ সহ যারা আছে, তাদেরকে বলবো এখন থেকে আমাদের মনে হয় ওয়ার্ডে বসা দরকার। ওয়ার্ড মিটিং এবং ওয়ার্ডে বসা, ছোট ছোট মাইক্রো লেভেলে ওয়ার্ডে বসতে হবে। ওয়ার্ডে বসে বসে মমতা ব্যানার্জির উন্নয়নের কথাটা আমাদেরকে বলতে হবে। আমি একটু বলবো প্রার্থী কে হবে, আপনাদের মধ্যে খুব কৌতূহল তৃণমূলের প্রার্থী কে হবে। দেখুন, সত্যি কথা বলছি, এই আপনাদের ১৭টা ওয়ার্ডে কে কোন ওয়ার্ডের প্রার্থী এটা এই মঞ্চে যারা নেতা আছে এরা কেউ কিন্তু জানে না। যদি কেউ বলে আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যে কথা বলছে, এরা কেউ জানে না কোন ওয়ার্ডে কে প্রার্থী। তাহলে কে জানে? জানে মমতা ব্যানার্জি। তিনি এবার সার্ভে করছেন, তিনি এবার সার্ভে করছেন, সার্ভে করছেন প্রত্যেকটা ওয়ার্ডে টিম পাঠিয়ে, যিনি এক্সিস্টেন্স কাউন্সিলর, যিনি কাউন্সিলর আছেন, বিগত দিনে তার কাজ ভালো কি খারাপ, ভালোর পরিমাণ কত, খারাপের পরিমাণ কত, মানুষের সাথে যোগাযোগ রেখেছেন কি না, দুর্নীতি করাপশন আছে কি না, স্বজন পোষণ আছে কি না, এত কিছু বিচার করছেন, করে তিনি প্রার্থী ঘোষণা করলেন। সুতরাং আমি নারায়ণ গোস্বামী, আমি আসার সময় আমার হাতে একটা ক্লাসিক সিগারেটের প্যাকেট গুঁজে দিলে তৃণমূলের প্রার্থী হওয়া যাবে না। তৃণমূলের প্রার্থী হতে গেলে একটাই কাজ, আপনার ওয়ার্ডে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা, ছাড়পত্র দেবেন তারাই। এই জন্যেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, কারোর কাছে নেই। আর নেতৃত্বকে আমি একথা বলে থাকি যে দেখুন, দল এখন অন্য রকমের চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন, এর আগে ত্রিপুরায় আমার সাথে মিটিংয়ে গিয়েছিলেন, আমি ত্রিপুরার ভোটে গিয়েছিলাম, তো ত্রিপুরায় এক জায়গায় বসে কথা হচ্ছে, পার্টির নির্দেশ তৃণমূল মানে আমরা হতে পারি রুলিং পার্টি শাসক দল, কিন্তু কোথাও বল প্রয়োগ করা যাবে না, মানুষের ভোটে জিততে হবে, কোথাও অশান্তি করা যাবে না, বাধাপ্রাপ্ত করা যাবে না। ক্লাসিক সিগারেটের প্যাকেট পকেটে গুঁজে দিলে ভোটের টিকিট পাওয়া যায় না, আপনার বক্তব্য একটি মঞ্চে গোবরডাঙ্গায় কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, এখন পৌরসভা নির্বাচন সমাগত, এটাতে আমি এটাই বলতে চেয়েছি যে কোনো ইন্ডিভিজুয়াল নেতাকে তোষণ করে এবারে টিকিট পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জারি করেছেন যে নির্দেশিকার কথা বলেছেন, সেখানে হচ্ছে কোনো নেতার কাছে তার বাড়িতে গিয়ে তাকে তৈলমর্দন করে, তার মশাইবি করে, তার প্রশস্তি গিয়ে কেউ টিকিট পাবে না। টিকিট পাওয়ার একমাত্র ছাড়পত্র হচ্ছে সেই ওয়ার্ডের মানুষের কাছে আপনার যত্ন, জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা। আপনি সেই ওয়ার্ডের মানুষের সাথে কতটা মিশেছেন, কতটা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, কতটা স্বচ্ছতা আপনার আছে, কতটা দুর্নীতিমুক্ত আপনি, এর ওপরই, এই প্যারামিটারের ওপরেই প্রার্থীপদ ঠিক হবে, এটাই আমি বলতে চেয়েছি। এছাড়া আপনারা জানেন যে এটা গোবরডাঙ্গার একটা সভাতে আমি গত পরশু দিন গিয়েছিলাম, একটা কর্মী সভা ছিল, মিলন মেলা, বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে বহু মানুষ যোগদান করেছিলেন, এবং আমি যেটা বলেছি সেটা সেই পয়েন্টে আমি এখনও দাঁড়িয়ে আছি, সে থেকে তার থেকে সরার কোনো ব্যাপার নেই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুনভাবে হচ্ছে, আগে কি হয়েছে ভুলে যান,
আমরা বলেছি যে এবারের পৌর নির্বাচনে যে কোনো শাসক দলের বিরুদ্ধেই একটা অভিযোগ থাকে, গাজওয়ারি, বলপ্রয়োগ ইত্যাদি ইত্যাদি অভিযোগ থাকে। আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা অ্যাসিওর করেছে, আমরা এটা অ্যাসিওর করছি সমস্ত নাগরিক, সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে, যে এবারের নির্বাচনে কোনো বলপ্রয়োগ বা কোনো শক্তি প্রদর্শনের কোনো অভিযোগ আর আসবে না। তৃণমূলের যে বা যারা, যিনি যত বড়ই হরিদাস পাল হন না কেন, তিনি যদি কেউ এই জিনিস করতে চায়, দল তৎক্ষণাৎ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এটা আমরা ভোটের অনেক আগে থেকেই বলে আসছি। আগে কখন কি হয়েছে না হয়েছে সেসবগুলো ভুলে যান, আমরাও পুরনো দিনের কিছু ভুল থেকে শিক্ষা নিয়েছি। সুতরাং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলে দিয়েছে, এই কথা আমরা সর্বস্তরেই বলছি। তৃণমূলের ইনডোর মিটিং, যেখানে 50 জন নেতা নিয়ে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ের স্থলে আমরা বলে দিচ্ছি যে দল এটা চাইছে আর এটা চাইছে না। সুতরাং মানুষের ভোটেই জিততে হবে। আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছেন সকলের জন্যে, শুধু তৃণমূল নয়, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, কোনো দল করেন, কোনো নির্দল করেন, প্রত্যেকটা পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা যদি আমরা সমস্ত বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলতে পারি এবং বিনয়ের সঙ্গে যদি বোঝাতে পারি, তাহলে আর কিছু লাগে না, মানুষের গণতান্ত্রিক ভোটেই তৃণমূল বিপুল ভোটে জিতবে। শুনলাম এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম, তা উনি যেভাবে মন্তব্য করেছেন তাতে তো পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসে যে প্রার্থী হয়, কখনো সিগারেটের প্যাকেট দিয়ে, কখনো কাটমানির মাধ্যমে, টাকার মাধ্যমে, এটা পরিষ্কার হয়ে গেল। মানুষ বিজেপির সাথে আছে, গোবরডাঙ্গা মানুষ লোকসভা ভোটে বিজেপির সাথে ছিল, বিধানসভা বিজেপির সাথে আছে, পৌরসভা বিজেপির সাথে থাকবে। অনেক তৃণমূল নেতাদের কথাতে বোঝা যায় যে গোবরডাঙ্গা নাকি লুট করবেন ওনারা। তা গোবরডাঙ্গা সাধারণ মানুষে যদি লুট করতে চায় ভোট, তা আগামী দিনে গোবরডাঙ্গার মানুষ তার জবাব দিয়ে দেবে। সিগারেটের খাপ দিয়ে কিন্তু প্রার্থী হওয়া যাবে না, এটা কেন বলতে হলো? এখন সিগারেটের খাপে কি ভেতরে ঢোকানো আছে বা এগুলো ওনাদের দলে চলে তারা বলতে পারবে ঠিক মতো। সিগারেটের মধ্যে কী আছে, সিগারেট আছে না আদৌ, আরও অনেক কিছু থাকতে পারে তার মধ্যে, তার মাধ্যমে প্রার্থী বাছাই হবে তাদের, সেটা মানুষ শুনছে, সাধারণ মানুষ, গোবরডাঙ্গা মানুষ দেখবে, তার উপর নির্বাচিত করবে। কী মনে হয়, উনি তো বলছে যে সিগারেটের প্যাকেট দিয়ে প্রার্থী হওয়া যাবে না এবার পুরো, এবার পুরো। তার মানে কি আগে যারা ছিলেন, মানে আজ উনি দায়িত্বে আছেন, আগে ওনার যে আগে যে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সে কি সিগারেটের খাপ নিতেন, এটা কি বোঝাতে চাইছেন? সেই যিনি ছিলেন দায়িত্বে এখানে, নিজে ব্যক্তিগতভাবে বলেছেন যে নারায়ণ স্বামী নিজে বলবেন না, আগে হতো এখন হবে না, তার মানেটা কি বুঝতে হবে তো? তা উনি বলতে চাইছেন আগে হতো সিগারেটে, সিগারেটের খাপে আর প্রার্থী হবে না, এটা বলতে চাইছে তো? তাহলে আগে কি সিগারেটের খাপে হতো, এখন ওটা করা যাবে না, এরকম বলতে চাইছেন? তার মানে হতো, এটা প্রমাণিত।